আপনার সহকর্মী, আপনার যারা কলিগ রয়েছেন, মানে যারা আপনার সঙ্গে রাজনীতি করেন, সহকর্মী যারা, সহযোদ্ধা যারা, তারাও অনেকে পুজো করেন, তাদের সঙ্গে একটা জিনিস বলে দিই, আমাদের সবার রাজনৈতিক জীবনের মূলটা হলো মানুষ, এবং সেটা যে যার নিজের ক্লাব থেকে, ছোটবেলার থেকে, পাড়ার ক্লাব থেকে আমরা সোশ্যাল সার্ভিস শিখি, অর্থাৎ ক্লাবে পাড়ার ছেলে আমরা আগে কাউকে, কারোর জন্য শ্মশান, কারোর জন্য হাসপাতাল, কারোর জন্য ওষুধ জোগাড় করা, কারোর জন্য রক্ত জোগায়, এই থেকে শুরু হয়, তারপরে ছাত্র পরিষদ করা, এবং তারপরে গিয়ে মেন রাজনীতিতে আসা। সুতরাং এইটা কিন্তু আমাদের বেসিক, এই যে ক্লাব, পাড়ার সংগঠন, এটা হলো বেসিক অবশ্যই। এবং সেই কারণে আমার পাড়ায় আমি গর্বান্বিত করার চেষ্টা করি, অরূপের পাড়ায় অরূপ করে, পার্থদার পাড়ায় পার্থদা করে, সুরতদার পাড়ায় সুরতদা করে। আমি একটা প্রশ্ন না করতে পড়ার লোক সামলাতে পারছি না, যে আপনার একটা অভিযোগ ছিল যে আপনি প্রত্যেকবার সুরুচিতে যান, কিন্তু অরূপ বিশ্বাস, অরূপদা আর চেতলা আপনার কিন্তু আসেন না, এই অভিযোগ বোধ হয় আপনার একটা দিদির কাছে আপনি করেও ছিলেন, তারপরে কি অরূপদাকে পাওয়া গেছে? ব্যাপারটা হচ্ছে অরূপের পুজোটা অনেক বড় প্রিয়, অরূপ বেচারি ব্যস্ত থাকে, কারণ বোধ হয় আমার মতন এত লোকবল নেই, সেই জন্য ওকে নিজেকে পুরোটা সামলাতে হয়। আমার তো ক্লাবের ছেলেরা সামলায়, ন্যাচারালি আমি বাইরে বাইরে ঘুরতে পারি, অরূপের বোধ হয় হ্যান্ডস নেই বলে ও ঘুরতে পারে না, ওর কাছে গিয়ে পুরোপুরি সুরুচিটা বড় প্রিয়, তো সেটা ওকে সামলাতে হয় এবং ওর কষ্টটা আমি ভুলি। পুজোর চার দিন কি প্ল্যান? পাড়ায় থাকা, জমিয়ে আড্ডা মারা, ফোনে ফোনে মমতা ব্যানার্জিকে দায়িত্বগুলো নিয়েছে কনস্টিটুয়েন্সি এবং বাংলার খবর খবর নেওয়া, যদি কোথাও অসুবিধা হয় সেখানে ষষ্ঠীর ডিনারে, ষষ্ঠীর ডিনার বাড়িতে সপ্তমীর চেয়ে, কালকে তোমাকেও নেমন্তন্ন করছি এসো, কালকে তিন রকম মাছ দিয়ে আমরা সবাই মিলে ভাত খাবো। শুধু কবিতা নয়, কবিতার মেয়েও আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো, মানে বাবার পুজো কিন্তু একইভাবে তোমার, মানে পুজো ছেড়ে বাইরে বেরো নমস্কার।